What up? Aske auntie birthday. তাই না? Happy birthday আম। Happy birthday auntie. আজকে আমরা কিছু কিনলাম এখানে। So we are gonna have a party. Party! চিল্লাই দেশি গাড় আমার সাউন্ড কোয়ালিটি এদিকে আইবো না। কে? এই যে we are at fucking Dodge. মলিবাজার। আমার কাছে এটাও চক। এই কি করতেছো তোমরা? আমি বুইরা বসি এই কেসে দুধবাদ ভাই গুইরা বসি এই ওর ভিডিও যখন আমরা অ্যাড দেখি না অ্যাড কোনো আসলে আমি না কখনো স্কিপ করি আরে গত এটা সবাইই বলে দাও সবাই যেমন এটা করে মানে স্কিপ করবেন না ভিডিও পুরোটা দেখবেন আর আমাদের মানে ডগোসেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরে গত প্লিজ টেক কেয়ার অফ দা কেক আই উইল খাবো একবার ছাদে সমস্যা নাই বৃষ্টি পড়তেছে তো না পড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আদিওস ওই আদিওস আমি ওই তো ছাড়া ও ওকে নাইস এটা এটা ওইটা দিয়ে দাও কোনটা এটা দিয়ে দিলে তুমি ছাদের মধ্যে সাজাই বাকি এখন সাজাবো না তো বলি তা আবার কি আসবো নি না এখনই তো সাজাই এখনই সাজাই হলো তাহলে কেকটা পরে নিয়ে যাব কেকটা পরে নিয়ে যাব ঠিক আছে হ্যালো তো আমরা ব্যাক অন দ্য ছাদ কিন্তু ঝামেলা হয়েছে ইটস রেইনিং and জানি না আমাদের ব্লগ আছে কত রুক সাকসেসফুল হবে আমি চাইছিলাম আম্মু আসলে পুরাটা ছাদ আর কি ড্রাই থাকবে ক্লিন থাকবে কিন্তু মানে এটা হইল না বৃষ্টি পড়তেছে আর আরেকটা ফ্যাক্ট আছে যে আমি অনেক লেট হয়ে গেছি অনেক লেট অনেক 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 উই আর রানিং আউট অফ টাইম এখানে ইশাক দেখেন কি করতেছে শাবাশ ম্যান শাবাশ আরিগাতো গোজাইমাসতান তোর 6 বছর ধরে দেখতেছি তোর বুঝছস দেখতে দেখতে এক্সপেরিয়েন্স হয়ে গেছে কি একটানে উঠাইতে পারছস হ্যাঁ ও ড্যাম দেখি আরেকটা বাকি ডু ইট আরেকটা পড়তে পারি কিন্তু ডু ইট শাবাশ ও দ্য ম্যান হিমসেলফ উইথ দ্য বলুন ম্যান দেখি একটা ফুলাও দেখি দেখি আমরা কত কাজ করতে পারি আমি এখন লেগে যাব উঠে পুঠে পুরা খাওয়া দাওয়া পরিষ্কার আর আমাদের পাংটু ভাই ইজ গোনা ডু দা বেলুন ইশাক আনতে যাবে কেক সাইফের সাথে আমরা টাইমের অনেক পিছে আলো চলে গেছে বৃষ্টি পড়ে গেছে ম্যান এভরিথিং ইজ রুইন্ড সো আম্মু দিস ইজ ফর ইউ হ্যাপি বার্থডে এই জায়গায় বুঝছো নেগেটিভ এনার্জি আছে ঠিক আছে বেলুনগুলো সব ফুটে যেতেছে আরে সাইফ ভাই নমস্কার ভাই পুরো তো ভিজা টিজা এক ও ভাই আজকে পুরা গেছে ও সালাম দিলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ছেলেটা আসলে কেমন জানি হয়ে গেছে না ভাই ঠিক আছে তো তুমি ভাই তোমারে বললাম আমার বাসায় যাও কেকটা নিয়ে আসো এত লজ্জা পেলে চলবো একটা ছেলে তুমি যদি এরকম লজ্জা পাও মেয়েদের মতন তাহলে হইব ভাই লাগে ভাই কেমন জানি লাগে এত সরম পাও ভাই ব্রাদার বাড়িতে যাই বা কেক টান বা ওইটা এত লজ্জা পেলো কেমনে গার্লফ্রেন্ড যখন ডাকবো বাইকটা নিয়ে আসো শপিং এ যাবো ঠিকই তো যাই বাগা
না কেকটা লয়ে মুগেম নে এটা তো বইয়ে থেকে ভাই গার্লফ্রেন্ড এর জন্য গিফট কিনতে গেলে তো একাটি কি যা কেক সবকিছু নিয়ে যাব না না পসিবল একমত সবাই একমত সাইফ ভাই আসার সাথে সাথে কাজে লাগিয়ে গেছে মাশাআল্লাহ দেখি সাইফ ভাই কত ভালো লাগছে এটা সব বলে বলছে দেন মাংস শরীরের জন্য তো কিছু দেখা যায় না মাংস চাপো কতগুলো হবে দেখো এখন কতগুলো আছে 10টা আরে বেশ 15টা 16টা 17টা দেই সাইফ ভাই তুমি কি করতে আরো মাংস একটা করে ফুটায় ফুলায় আরেকটা করে ফুটায় বুঝছো দেখ ছোট কালে শেরদা যে বলতাছে আইসক্রিম কে কানবো ওইটারে আমি মানে সামহাউ লুকায় আমার ফ্রিজে রাখো এসব কি শিখো বেশি বেদ হ্যাঁ কি দিবি আমার বলছে মাত্র যে একটা কবুতর আসছে আমি ধরি নাই কিছু করিনি ছিপের মতো টাকা দেখা দেখা ভিতর ইমরান তোমার কবুতর চাইতে চায় না তো আমরা এটাই করি পরে কারো কবুতর আসলে উড়ে দিই যাও ভাইয়া উড়ো যা ইমরান ইমরান তো বয়ে গেল আচ্ছা উড়ে দিই এই যে ইমরান ভাইয়ের কবুতরটা এই যে উড়ো উড়ো এখানে বসি না তুমি আমার না তুমি এখানে বিলং করো না তোমরা কি জাদু করো নাকি হ্যাঁ জাদু করো ভাই আপনার ভাই লইলাম নেলে কি আর হইব না আমি উড়াই দিছি কি ভাই কব লে লিছি না আপনা উড়ান আমি কেমন না আ বই আরিস না এটা আমরা ধরাধরি করি না কবুতর আমি তো চুপ কইলাম ব্যাগ একটা বই আরিস আমি মাত্র কই কবুতরটা অসুবিধা নেই আমাকে আজকে আমি একটু ভিজা গেছি সো ইফ দ্য ওয়ান আই এম সেইং টু ডোন্ট ওয়ারি ইটস গোনা বি অল রাইট অ্যান্ড এখন এখানে বেলুনগুলো আছে বাট এখানে খাবারগুলোও আছে তো এখন কুকুরদের খাবার দিতে হবে কিন্তু কুকুরে যদি বেলুন পায় দে আর গোনা বার্স্ট ইট সো একটা কাজ করা যায় আমরা বেলুনগুলোরে বাইরে রাখতেছি দ্যাটস স্বাধীন বাইরে নিয়ে গেতেছে বেলুনগুলা থ্যাংক ইউ
আর আমাদের মাংস অনেক উপরে কবুতরদের কাজ শেষ করতেছে, সো এভরিওয়ান ইজ হেল্পিং এভরিওয়ান। সো এই এই যে ব্লগটা হবে, এই ব্লগটা অ্যাকচুয়ালি ইফ সবাই না করতো তাহলে হইতো না, তো যতটুক করা যায় দেখি। হাই শিবু বাবা, খাবার দিই আমরা, খাবারটা মাত্র দিতে নিছিলাম। তাও যদি ভিউজ না পাই অনেক খারাপ লাগে, 1000 ভিউজ আসলে একদিনে এখন খারাপ লাগে, এসব খারাপ লাগে আসলে। তো বলে দাও কিছু অডিয়েন্সদের, দাঁড়াও অডিয়েন্সের নামে কমপ্লেন আছে তোমার, বলো। কমপ্লেন না আর কি, একটু খারাপ লাগে অনেক। কিরকম খারাপ লাগে? এত কষ্ট করি, এত কিছু করি অডিয়েন্সদের দেখানোর জন্য, একটা ফুটবল এখন যদি হইতে হইতে একটু থামো, আহা সব ডিজাস্টার, কেন আর আইসা বলো? লিও একটু চুপ করাও না, আরে তোকে মেসেজে যা বলতেছিলাম আর কি, বলো। মানুষজন যদি একটু ভিউজ দিত আমাদের অনেক খুশি লাগতো, একটু যদি ভিডিওটা দেখতো কষ্টগুলো সার্থক হয়ে গেতো পুরা, ঠিক আছে। জানি অনেক লেট হয়ে গেছে আমাদের ব্লগটা আপলোড করতে, একটু ঝামেলা আছিলাম, কষ্ট বুঝে না আসলে, অনেক কষ্ট করি দেখলো না মানে কিরকম মানে ই না ওরা মানে কি আপলোড দিব না কে মা দেহুম না ওর ভিডিও মানে এটা কি কোনো কথা, আমরা কি মানে নেই একটু আপলোড দিতে নালে দেরি হয়েছে, অসুবিধাটা কি? হ্যাঁ অসুবিধাটা কি তাহলে একটু দেখো, দেখোই না দেখো তাহলে, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো, একটু দেখো আমাদের ভালো লাগে আপনারা সবাই চ্যানেলটা। এই যায় সাবস্ক্রাইব অনেক কম আইছে, ফ্লপ অ্যাক্টর আইছে অনেক কম সাবস্ক্রাইব, ফ্লপ একটা অ্যাক্টর হইছে বাদ দি, আমার মতো আমার মতো টি-শার্ট লাগাইছে এ, তুমি এটা গিফট তুমি আমাকে করছিলা বার্থডেতে, হ্যাঁ নাইস টি-শার্ট, সেটা কেমন যে আসল একটা এক্সট্রা দিয়ে দিল, না 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 আমি দুইজনে একসাথে কিনছি, না 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 এরকম গড, খাবার দাবার করে দাও, হ্যাঁ খাবার করে দি, হ্যাঁ এটা কোথায় রাখবো রাখো না, এগুলো আমি বুঝি না, তুমি বুঝোটা কি? আরে তো কাজ অনেকটুক অনেকটুক আগে গেছে, আম্মু আসতেছে, সেটার নিচে গেছে, আম্মু রাঁধতে গেছে, and the big time is here, to dua koren jate sob thik hoy, to dupur theke amra dui ta poppers marbo, ekhan theke niche shobai balloon er ache, it's a good atmosphere I guess, so let's see man's ready, okay dogs are ready,
to you. Happy birthday. সারপ্রাইজের জায়গায় ডিজাস্টার আছিল এটা, বাট আই হোপ আমু ইজ হ্যাপি। তো দিস ইজ হোয়াট ম্যাটার। ওই সাথে আগে খাইছি আমি। দামুরে ব্লগে নিয়ে আজি আও। হ্যাঁ চল। না। খাল। সবাই একটু এখানে থাকো। ও আমি যেটা যেটা না আমি। বুদিলে ঘামে কেন নেড়ে ভাই। তো জিজ্ঞেস করি আম্মুর কি অবস্থা, আম্মুর কেমন লাগছে জিনিসটা? এই তোমরা এদিকে হও। সবাই স্টক পেপার সাইড নিখিল স্বাধীন অনিক এন্ড রাফিত হক সোয়াল আমাদের এসেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলো কিছু দেওয়ার জন্য। আমার ছেলেরে ধন্যবাদ। তো এটা ইশাকের থেকে আর সাইফের থেকে গিফট। থ্যাংক ইউ।